বৈদিক শাস্ত্রে বলা আছে শব্দ ব্রহ্ম। এটা ব্যাখ্যা করলে যে সার কথাটা উঠে আসে তা হলো আপনি শব্দের দ্বারা সব কিছু পেতে পারেন, এমনকি ভগবানকেও পেয়ে যেতে পারেন। ব্যবহারিক জীবনে শব্দতে এত শক্তি আছে যার দ্বারা আপনি নিজের বা অন্যের জীবনকে গড়ে তুলতে পারেন, আবার বরবাদও করে দিতে পারেন। শব্দতে এত শক্তি যে আপনি আপনার সব দুঃখ ঘোচাতে পারেন আর আপনার জীবনে খুশি নিয়ে আসতে পারেন। কারুর সঙ্গে আপনার সম্পর্ক এক নিমিষে ভেঙে দিতে পারেন, আবার ভাঙা সম্পর্ক জোড়াও লাগিয়ে দিতে পারেন। এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে দুনিয়ার সমস্ত সফলতা অর্জন করার শক্তি। আবার এই শব্দের ভুল প্রয়োগে নিজের সর্বনাশও ডেকে আনতে পারেন। দুনিয়ার সবচেয়ে প্রভাবশালী আর শক্তিশালী অস্ত্র হলো এই শব্দ, যার অপর নাম শব্দবান। আজকে আমরা শিখে নেব শব্দ দিয়ে কিভাবে জাদু সৃষ্টি করা যায়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, শব্দের মাধ্যমে জাদু সৃষ্টি করা যায়। এমন অবাক করা জাদু যা হাসতে থাকা মানুষকে কাঁদিয়ে দেয়, আবার কাঁদতে থাকা মানুষকে হাসিও দিতে পারে। এমন জাদু যা সব মানুষকে আপনার দিকে আকর্ষিত করতে পারে। যে মানুষ শব্দ দিয়ে জাদু বানাতে পারে তার মতো জাদুঘর পৃথিবীতে আর কেউ নেই। সে সব মানুষের ভালোবাসা কুড়িয়ে নিতে পারে। বাস্তবে কায়দা করে কথা বলতে পারাটা একটা কলা। এই ভিডিওটা দেখে আপনি 10 মিনিটেই এই কৌশল শিখে যাবেন। আর কথা বলার এই কৌশল শেখার জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, বেশি লেখাপড়ারও কোনো প্রয়োজন নেই। অনেক সময় অনেক লেখাপড়া জানা মানুষও ঠিকমতো কথা বলতে পারেন না। এটা শিখতে হলে কেবল আপনার কিছু অভ্যাস পাল্টে ফেলতে হবে। আপনার কথার মধ্যে জাদু আনতে হলে আপনার কথার মধ্যে 5টি পদ্ধতি আরোপ করুন আর কথা বলার 5টি অভ্যাস ছেড়ে দিন। 1. আপনার কথা বলার গতি ও আওয়াজের মধ্যে সামঞ্জস্য রক্ষা করুন। আপনার কথার শব্দগুলির উচ্চারণ সঠিক ও স্পষ্ট রাখুন। আপনি যদি খুব দ্রুত আপনার কথা বলে যান তাহলে লোকে খেই হারিয়ে ফেলবে, বুঝতেই পারবে না। আর যদি অতি ধীর গতিতে থেমে থেমে বলেন তাহলে লোকে বিরক্ত হয়ে উঠবে। আপনি চিৎকার করে কথা বললে লোকের কাছে কর্কশ লাগবে। আর যদি খুব কম আওয়াজ করে কথা বলেন লোকে অর্ধেক কথা বুঝতেই পারবে না। অনেকে এমনভাবে কথা বলে সে কথার মাথামুন্ডু আর একজন বুঝতেই পারে না। এই রকম লোক তার কথার দ্বারা কখনো কারোর হৃদয় জিতে নিতে পারে না। আপনি যদি কুশল বক্তা হতে চান, আপনি যদি চান আপনার কথার প্রভাব অন্যের ওপর পড়ুক, তাহলে বলার সময় আপনার শব্দের উচ্চারণ যাতে সঠিক থাকে সেই দিকে লক্ষ্য রাখুন। কোনো লোক কথা বলা শুরু করার 90 সেকেন্ডের মধ্যে বোঝা যায় সে কেমন বক্তা। আপনি কথা বলার 90 সেকেন্ডের মধ্যে যদি শ্রোতার মনোযোগ আকর্ষণ করতে পারেন তাহলে আপনার কথার পুরোটা লোকে আগ্রহ ভরে শুনবে, আপনার সঙ্গে লোকে যুক্ত হতে চাইবে। আপনার কথার 90 সেকেন্ড স্থির করে দেয় আপনি কেমন ধরনের মানুষ। আপনার বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করে আপনার ব্যক্তিত্ব। তাই কথা বলার সময় শব্দের উচ্চারণ স্পষ্ট রাখুন, কথা বলার গতি এবং আওয়াজের মধ্যে সমতা রক্ষা করুন। 2. শব্দের মধ্যে আন্তরিকতা মেশান। যদি আপনার কথার মধ্যে আন্তরিকতা না থাকে, যদি আপনার কথার প্রতিটা শব্দের মধ্যে আপনার নিজের বিশ্বাস ফুটে না ওঠে, তাহলে তা কিভাবে মানুষের মন ছুঁয়ে যাবে? কেবল শব্দই হৃদয় ছুঁয়ে যেতে পারে না। যখন শব্দের সঙ্গে ভাবাবেগের মিশ্রণ ঘটে তখন শব্দ কারোর হৃদয় ছুঁয়ে যেতে পারে, তখনই সৃষ্টি হয় কথার মায়াজাল, কথার জাদু। যদি ভালো করে বলেন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, তার অর্থ হবে বক্তা শ্রোতাকে ভালোবেসে কাছে থাকবে। অপরদিকে কর্কশ কণ্ঠে আপনি যদি বলেন আমি তোমাকে ছাড়বো না, এই কথার মানে হয়ে যাবে আপনি প্রতিশোধ নেবেন। একই শব্দ কিন্তু দুটোর প্রভাব ও অর্থ বদলে গেল। তাই আন্তরিকতার সঙ্গে কোমল কণ্ঠে কথা বলুন। আচার্য চাণক্য বলেন মধুর বাণী দ্বারা সকল প্রাণী প্রসন্ন থাকে, সুতরাং ব্যক্তির সর্বদা প্রিয় বচনই বলা উচিত। তার নিজের বাণীতে অমৃতরূপী মধুরতা গুলে নেওয়া উচিত। ব্যক্তির কখনো নিজের বাণীতে দরিদ্র হওয়া উচিত নয়। 3. আপনি প্রতিদিন আপনার ভাষাকে ঠিক করার জন্য 10-15 মিনিট শব্দ করে বই পড়ুন। তাতে আপনার উচ্চারণ পরিষ্কার হবে এবং কণ্ঠস্বরও মধুর হবে। এছাড়া আপনি আপনার কথা রেকর্ডিং করে শুনুন, যেখানে যেখানে ভুল হচ্ছে শুধরে নিতে পারবেন। 4. আপনি যদি আপনার আওয়াজ গম্ভীর এবং সুমধুর করতে চান তাহলে 20-30 মিনিট প্রাণায়াম করুন। ভস্ত্রিকা প্রাণায়ামে সোজা হয়ে বসে নাক দিয়ে লম্বা শ্বাস নিন, আবার নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন। এইভাবে 30-40 বার করুন। উদ্গৃত প্রাণায়ামে 3 থেকে 5 সেকেন্ড এক লয়ে শ্বাস গ্রহণ করুন এবং ওম শব্দের উচ্চারণ করতে করতে 15-20 সেকেন্ড বাইরে ছাড়ুন। এটা 7 বার করুন। এর ফলে আপনার আওয়াজের গভীরতা, মিষ্টতা এবং আকর্ষণ শক্তি অনেক বেড়ে যাবে। 5. যখন কথা বলছেন তখন প্রধান শব্দের ওপর বেশি জোর দিন।
আপনার কথার মাঝখানে কখনো কখনো 2 সেকেন্ড থেমে যান। ভালো বক্তা যখন কথা বলে তখন কথার মাঝখানে 2 সেকেন্ড গ্যাপ দিয়ে শ্রোতার আকর্ষণ নিজের দিকে বাড়িয়ে নেয়। শব্দ ব্যবহারের এই রহস্য বুঝে গেলে আপনি মানুষের মনে জায়গা করে নিতে পারবেন। কথা বলার সময় যে জিনিসগুলো করা যাবে না সেগুলো হলো 1. লজ্জা করা। যে মানুষ কথা বলার সময় লজ্জা পায় সে ঠিকমতো কথাই বলতে পারে না। মনের মধ্যে লজ্জাবোধ থাকার জন্য মনের একাগ্রতা থাকে না, তাই কথার খেই হারিয়ে যায়। এক বলতে গিয়ে আর এক কথা বেরিয়ে যায়। যার সঙ্গে কথা বলছেন সে বিরক্ত হয়, তাই কথা বলার সময় নিজের ভেতরের লজ্জা ত্যাগ করতে হবে। 2. আত্মবিশ্বাসের অভাব। আপনার নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে তাহলে আপনি যা বলছেন তার মধ্যে ভারিক্কি ভাবটা থাকে না। আপনার মধ্যে যতটা আত্মবিশ্বাস থাকবে আপনার কথার মধ্যে ততটাই শক্তি থাকবে এবং তার প্রভাব শ্রোতার উপর পড়বে। 3. লক্ষ্য রাখবেন আপনার কথা শুনে কেউ বিরক্ত হচ্ছে কিনা। কাউকে অপ্রিয় কথা বললে সে আপনার উপর অসন্তুষ্ট হবে। আর কখনো নিজের দুঃখের কথা অপরকে বলবেন না। আপনি যদি কেবল ঘ্যানর ঘ্যানর করে নিজের দুঃখের গান গাইতে থাকেন তাহলে লোকে শোনার আগ্রহ হারিয়ে ফেলবে। 4. কম বলুন কিন্তু কাজের কথা বলুন। কতক্ষণ আপনি বলছেন সেটা জরুরি নয়, যা বলছেন তা শ্রোতার ক্ষেত্রে কতটা উপযোগী সেইটাই হলো আসল কথা। লোকে অসন্তুষ্ট হবে এমন কথা না বলে চুপ থাকা অনেক ভালো। 5. যখন কথা বলবেন তখন নিজের সম্পর্কে কম বলুন আর যে শুনছে তার সম্পর্কে বেশি বলুন। মানুষ নিজের কথা শুনতে ভালোবাসে। তার বাস্তবিক যে গুণ আছে সেই গুণগুলোর প্রশংসা করলে আপনি তার কাছে একেবারে হিরো হয়ে উঠবেন। তাই কারুর মনে আঘাত লাগবে এমন কথা সেটা যত বড়ই সত্যি হোক না কেন একদমই বলবেন না। যখন আপনি নিজের সম্পর্কে কম আর তার সম্পর্কে বেশি বলবেন তখন সে আপনার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠবে। এইসব ছোটোখাটো বিষয় কেউ যদি আয়ত্ত করতে পারে তার সফলতা দুনিয়াতে কেউ রুখে দিতে পারবে না। ফ্রেন্ডস, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ।